সাধারণ নির্বাচনে নোটা চালু, এবার কলেজ ও বিশ্ববিদ্যালয়েও কি দেখা যাবে সেই ধারা, এমনই প্রস্তাব দিয়েছে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। একটি নির্দেশিকায় ইউজিসি জানিয়েছে, কলেজ ও বিশ্ববিদ্যালয় নির্বাচনে নোটা অন্তর্ভুক্ত করা হোক। এ ব্যাপারে ছাত্র সংসদ থেকে শুরু করে নানা মহল থেকে কমিশনের কাছে পরামর্শ এসেছে। দ্বিতীয়বার ক্ষমতায় এসে ছ মাসের জন্য ছাত্র ভোট পিছিয়ে দিয়েছে তৃণমূল সরকার। ভোট হবে 1 নভেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যে। এই প্রেক্ষাপটে ইউজিসির নির্দেশিকা, রাজ্য কি এই নির্দেশিকা মানবে? শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ইউজিসি নিজেদের মত জানিয়েছে, আমরা কি করব তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত হবে। সরকারি সূত্র খবর, শিক্ষামন্ত্রীর হাতে এখনো এমন কোনো নির্দেশিকা আসেনি, তবে উপাচার্যদের পাঠানো ইউজিসি নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে বিষয়টি সমস্ত কলেজের নজরে আনতে হবে। নোটা দেশের গণতন্ত্রে পরিচিত শব্দ। এই রাজ্যে এবারে বিধানসভা নির্বাচনে না ভোটের পক্ষে মত দিয়েছেন 8 লক্ষেরও বেশি ভোটার। সেই ধারা কি এবার কলেজের ছাত্র সংসদ নির্বাচনেও? অনেকে বলছেন এই ধারা চালু হলে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলি কতটা জনপ্রিয় তার সঠিক আভাস মিলতে পারে। কৃষ্ণেন্দু অধিকারী, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।